হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আবির ফ্রম লিভ আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে ডিসকাশন করবো ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর নিয়ে রেক্টিফায়ারের ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর প্রথমে আমরা রেক্টিফায়ারের ব্লক ডায়াগ্রামটা স্মরণ করি রেক্টিফায়ারে প্রথমে একটা এসি ইনপুট দেওয়া হয় এরপর এসি ইনপুট থেকে ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে ভোল্টেজের লেভেল ডাউন করা হয় তারপরে সেটাকে রেক্টিফায়ার ফিল্টার এবং রেগুলেটর এই তিনটার মধ্যে দিয়ে পাস করানো হয় পাস করিয়ে এসি সিগন্যালটাকে সম্পূর্ণরূপে ডিসি সিগন্যালে কনভার্ট করা হয় পিওর ডিসি সিগন্যালে কনভার্ট করা হয় তারপরে সেটাকে লোডে পাস করা হয় এখন রেক্টিফায়ারটা যাই হোক হাফ ওয়েভ ফুল ওয়েভ ব্রিজ বা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ যে রেক্টিফায়ারই হোক সব রেক্টিফায়ারের জন্য ট্রান্সফর্মার ইউটিলাইজেশনের ফর্মুলাটা সেম এখন আমি তাহলে ট্রান্সফর্মার ইউটিলাইজেশনের ফর্মুলাটা লিখতেছি এটা লিখলেই আপনারা বুঝে যাবেন যে ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা আসলে কী এই ফর্মুলাতে হর বা ডিনোমিনেটর তার মানে নিচে যে জায়গাটা সেখানে বসবে হচ্ছে এই ট্রান্সফর্মারের যে একটা ভিএ রেটিং আছে বা কে ভি রেটিং আছে সেইটা সাধারণত রেকটিফায়ারে যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করা হয় সেগুলোতে ভি এ রেটিংয়েই প্রকাশ করা হয় মানে ভোল টেম্পিয়ার রেটিং আপনারা তো সবাই জানেন যে প্রত্যেকটা ট্রান্সফর্মারের একটা করে ভোল টেম্পিয়ার রেটিং আছে আর ওপরে বসবে হচ্ছে এই যে লোডটা আছে এই লোডে যে ডিসি পাওয়ারটা সাপ্লাইড হয় এক কথায় ডিসি পাওয়ার আউটপুট সো ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট এবং ট্রান্সফর্মারের ভোল্ট ভোল্টম্পিয়ার রেটিং এর রেশিও এটাই হচ্ছে ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরের ফর্মুলা এখন ট্রান্সফরমারের ভোল্ট ভোল্টম্পিয়ার রেটিংটা হচ্ছে ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে রেক্টিফায়ারে যে পাওয়ারটা সাপ্লাই যাওয়ার কথা এখানে ট্রান্সফর্মারকে আমরা লসলেস ধরছি তাহলে আপনাদের মনে এখন একটা প্রশ্ন দেখতে পারে যে এসি সোর্স থেকে যে পাওয়ারটা এসেছে সেটাই তো ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে লোডে যাচ্ছে তাহলে ট্রান্সফর্মারের ভোল্টেম্প রেটিংটা তো সেই এসি সোর্সের সাথে সেম পাওয়ারটাই হওয়ার কথা সেই এফিসিয়েন্সি এবং ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর এই দুটোর মধ্যে তাহলে তফাৎটা কি হইল এটাই আপনাদের মনে প্রশ্ন জাগার কথা প্রথমে বলি এই দুটো জিনিস অবশ্যই এক না যদিও দেখতে একই রকম লাগতেছে আমরা জানি যে এফিসিয়েন্সি হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট রেকটিফায়ার এফিসিয়েন্সি হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট কিন্তু ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ভোল্টেজ এম্পিয়ার রেটিং অফ ট্রান্সফর্মার এখানে আপনারা দেখেন এফিসিয়েন্সি এবং ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর দুটোর ক্ষেত্রেই ডিসি পাওয়ার আউটপুট আমরা দেখতে পাচ্ছি তাহলে তফাৎটা শুধু ডিনোমিনেটরের জায়গায় এফিসিয়েন্সি হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট এবং এসি পাওয়ার ইনপুটের মধ্যে রেশিওটা আর ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট এবং ভোল্টার রেটিং অফ ট্রান্সফর্মারের মধ্যে রেশিওটা আসলে এসি পাওয়ার ইনপুট এবং ভোল্টার রেটিং অফ ট্রান্সফর্মার কিন্তু এক না তার মানে ট্রান্সফর্মার তার প্রাইমারি থেকে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে সেম পাওয়ারটাই ট্রান্সফার করে যদি লসলেস হয় কিন্তু তার যে ভোল্টম্পিয়ার রেটিং এবং যে এসি পাওয়ার ইনপুটটা আপনি দিচ্ছেন দুটা এক না এখন তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সেটা হচ্ছে এফিসিয়েন্সিটা কী কাজের দরকার সেটা তো আমরা জানি তাহলে এই যে ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর এই টার্মটা নিয়ে আসার কী দরকার ছিল এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম কেননা রেক্টিফায়ার এফিসিয়েন্সি দ্বারা আমরা শুধুমাত্র বুঝতে পারি যে একটা রেকটিফায়ারে যে ইনপুটটা দেওয়া হবে সেই ইনপুটটা দেওয়ার পর কতটুকু পাওয়ার সে আলটিমেট লোডে সাপ্লাই দিতে পারবে কিন্তু এই এফিসিয়েন্সি থেকে কিন্তু আমরা বুঝবো না যে সেই রেক্টিফায়ারের জন্য কীরকম ট্রান্সফর্মার দরকার কেননা এক এক ধরনের রেকটিফায়ার ট্রান্সফর্মারের যে পাওয়ারটা সেটাকে ইউটিলাইজ করে এক একভাবে আমি এখন সেন্টার ট্যাপ রেকটিফায়ারের এবং ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরের মধ্যে তুলনা দেখাবো তাতে আপনারা বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আর ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কেন আন হয়েছে আশা করি সেটা বুঝে যাবেন একটা সেন্টার ট্যাপ রেকটিফায়ারের রেকটিফায়ার এপিসিএনসি এটা ইকালস টু জিরো পয়েন্ট এইট ওয়ান তার মানে একাশি পার্সেন্ট আর ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন টু এখন ধরি পাঁচশো কত দিতে হবে এফিসিয়েন্সি ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট সো এসি ইনপুট দিতে হবে আউটপুট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি যা ক্যালকুলেশন করলে ছয়শো সতেরো দশমিক টু এইট ফোর আসে তাহলে এখন যাদের এই টি নিয়ে কোনো জ্ঞান নেই তারা মনে করবে ওই রেকটিফায়ারটার জন্য ছয়শো সতেরো দশমিক দুই আট চার ভোল্ট অ্যাম্পেয়ারের আশেপাশে কোনো রেটিং একটা ট্রান্সফর্মার লাগবে কিন্তু এই রেটিং এবং এই রেটিং এর আশেপাশে রেটিং এর কোনো ট্রান্সফর্মার দিয়ে হবে না আসলে এটা ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর দিয়ে বোঝা যাবে যে ওই রেকটিফায়ারটার জন্য কত ভোল্ট অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার লাগবে আর সেটা আমরা ক্যালকুলেট করে পাই সাতশো চুয়াল্লিশ দশমিক জিরো ফাইভ ভোল্ট অ্যাম্পেয়ার এই রেটিংয়ের ট্রান্সফর্মার লাগবে সেন্টার টেপ ফুলের রেক্টিফায়ারের জন্য তবে এফিসিয়েন্সি এবং ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর এই দুটোর মধ্যে তফাৎ থাকলেও দুইটাই হচ্ছে রেক্টিফায়ারের আউটপুট পারফরমেন্স প্যারামিটার এইবার আমি আপনাদেরকে হাফ ওয়েব রেক্টিফায়ার এবং ফুল ওয়েব ব্রিজ রেক্টিফায়ারের ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বের করে দেখাবো ধরলাম যে রেক্টিফায়ারের লোড রেজিস্ট্যান্স হচ্ছে আর এল তাহলে ডিসি পাওয়ার আউটপুটটা হবে কারেন্টের ডিসি কম্পোনেন্টের স্কোয়ার ইন্টু আর এল তার মানে আইডিসি স্কোয়ার ইন্টু আর এল এবং ট্রান্সফরমারের ভোল্টম্পেয়ার রেটিং হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস এখন তাহলে চলুন হাফ ওয়েভ ব্রেকটিফায়ার এবং ফুল ব্রেকটিফায়ার এর টি এফটা বের করা যাক সেন্টারটা ফুল ব্রেকটিফায়ার এর টি এফ বের করাটা একটু ক্রিটিক্যাল তাই আমি এই ভিডিওতে ওইটা নিয়ে কোনো কথা বলিনি সামনের কোন একটা ভিডিওতে সেন্টারটা ফুল ব্রেকটিফায়ারের টিউএফ বের করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ারের টিউএফ বের করার জন্য প্রথমে আমাদেরকে ডিসি 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 কম্পোনেন্টগুলো কম্পোনেন্টগুলো লাগবে লাগবে এদের কম্পোনেন্ট কি আশা করি সেটা নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সেই সংক্রান্ত একটা ভিডিও আছে আমাদের রিপল ফ্যাক্টরের ওপর ভিডিও সেটা আপনারা দেখতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখন ডিসি কম্পোনেন্ট বের করতে হয় ফোর ইয়ার সিরিজ থেকে এখানে রেক্টিফায়ারের যে আউটপুট আছে সেই আউটপুটটাকে আমি যদি এফ এক্সের জায়গায় বসাই তার মানে রেক্টিফায়ারটাকে আমি যদি ফোর ইয়ার সিরিজে এক্সপ্যান্ড করি তাহলে এর যে কনস্ট্যান্ট হাফ এ নট এইটা তার ডিসি কম্পোনেন্টকে প্রকাশ করবে তার মানে আমি যদি হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটকে ফোর ইয়ার সিরিজ এক্সপ্যান্ড করি তাহলে এর ডিসি কম্পোনেন্টের মান বের হয় আই এম বাই পাই যেখানে আই এমটা হচ্ছে রেক্টিফায়ার আউটপুট কারেন্টের পিক ভ্যালু এরপর আমি যদি ফুল ফুলওয়েব রেক্টিফায়ারের আউটপুটকে ফোর ইয়ার সিরিজে এক্সপেন্ড করি তাহলে ডিসি কম্পোনেন্টটা বের হয় টু আই এম বাই পাই এখন তাহলে ডিসি কম্পোনেন্টগুলো এখানে লেখা যাক এবার ডিসি পাওয়ার আউটপুট ফর্মুলাতে আমরা বসাই দিলে এরকম আসে পরবর্তীতে এক্সপ্রেশনে আর এল থাকলে অনেক ঝামেলা হবে সেজন্য আমরা আর এলটাকে এক্সপ্রেশন থেকে যদি রিমুভ করতে চাই তাহলে দেখেন আই এম ইন্টু আর এল সমান এম যেখানে এমটা হচ্ছে প্রেকটিফায়ার আউটপুট ভোল্টেজের পিক ভ্যালু তবে এখানে ভিএম ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা পাওয়া যায় সেই ভোল্টেজের পিক ভ্যালু সমান হয় আইএমের জন্য কথাটা সত্যি এখন তাহলে আর এলকে রিমুভ করার জন্য এই ফর্মুলাটা আমি যদি ডিসি পাওয়ার আউটপুটে বসাই দিই আই এম ইন্টু আর এলের ভি এম বসাই দিই হাফ অফ বেকটিফায়ারের জন্য আসে এম ইন্টু আই এম ডিভাইডেড বাই পাই স্কোয়ার এবং ফুলের বেক্টিফায়ের জন্য আসে ফোর এম আই এম ডিভাইডেড বাই পাই স্কোয়ার এখন আমাদের দরকার হচ্ছে ভিএ রেটিং অফ ট্রান্সফর্মার দুইটি রেকটিফায়ারের জন্যই প্রথমে হাফ ওয়েব রেকটি ফায়ারের জন্য এখানে ভি আর এমএসটা হচ্ছে ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজের আর এম এস ভ্যালু এবং এস হচ্ছে ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইডের কারেন্টের আই আর এম এস ভ্যালু এখন আপনারা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড দুই সাইডেরই ভোল্টেজ ওয়েবশেপটা দেখুন প্রাইমারি সাইডে আমরা যে ইনপুটটা দিছি একটা সাইনোসাইডাল ওয়েব এবং সেটা ওই সাইনোসাইডাল ওয়েবই থাকে শুধুমাত্র ভোল্টেজ লেভেল বাদে ওয়েবশেপে আর কোনো চেঞ্জ হয় না তার মানে প্রাইমারি সাইডের ওয়েবশেপ এবং সেকেন্ডারি সাইডের ওয়েবশেপ এই দুটোর মধ্যে তফাৎ শুধু ভোল্টেজ লেভেল কিন্তু এদের ওয়েবশেপটা সেম কিন্তু কারেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না হাফ ওয়েব রেকটিফায়ারে কারেন্টের ক্ষেত্রে দেখুন প্রাইমারি সাইডে আমরা যে এসি সোর্স ইনপুট দিছি সেখানে কারেন্ট ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করতেছে তার মানে দুই দিকেই সো কারেন্টের ওয়েবশেপটা হবে এরকম কিন্তু সেকেন্ডারি সাইডে শুধুমাত্র ক্লক ওয়াইজ রোটেট করতে পারবে তার মানে দুই দিকে কিন্তু পারতেছে না শুধুমাত্র একদিকে সো দ্যাট সেকেন্ডারিতে কারেন্টের ওয়েবশেপটা হবে এরকম এখন এটা ফুল সাইনোসাইডল একটা ভোল্টেজ ভিআরএমএস হবে ভিএম বাই রুট টু কিন্তু এইটা অর্ধেকই নাই সো আইআরএমএস হবে আইএম বাই টু তাহলে এখন ভিআরএমএস এবং আইআরএমএস আমরা বসায় পাই ভিএমএম ইন্টু আই এম ডিভাইডেড বাই টু রুট টু তাহলে হাফ ওয়ে ব্রেকটিফায়ারের জন্য ট্রান্সফর্মারের ভি এর রেটিং হচ্ছে ভিএম ইন্টু আই এম বাই টু রুট টু এখন যদি ফুল ফুলওয়ে ব্রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখি সবকিছু কিন্তু সেম একদম সেম টু সেম শুধুমাত্র ফুলওয়ে ব্রেকটিফায়ারের ট্রান্সফর্মারে সেকেন্ডারি সাইডে হাফ হাফওয়ে ব্রেকটিফায়ারের মতো শেপ অর্ধেক কেটে যায় না কেননা কারেন্ট এখানে দুই দিকেই থাকে তাই সেকেন্ডারি সাইডে ফুলে ব্রেকটিফায়ারের সেকেন্ডারি সাইডে কারেন্টের এক্সপ্রেশনটা ফুল স্যানিসাইডাল ওয়েব কাজেই আইআরএমএস এর ভ্যালু হবে আই এম বাই রুট টু সো আলটিমেটলি এ রেটিং অফ ফুল ব্রিজ হবে এখন তাহলে এগুলো আমরা বসাই দিই যথাযথ স্থানে এরপরে ক্যালকুলেশনটা খুব সিম্পল আমরা উপরে ইউ ইউএফ এর ফর্মুলা দেখতে পাচ্ছি সেই ফর্মুলাতে ছক থেকে মানগুলো বসে হাফ ওয়েক্টিফায়ার এর জন্য আমরা পাই টি সমান জিরো পয়েন্ট টু এইট সেভেন এবং ফুলের রেকটিফায়ারের জন্য পাই জিরো পয়েন্ট এইটান সেন্টার টাইপ রেক্টিফায়ারের জন্য তো বললাম যে ক্রিটিক্যাল ক্যালকুলেশন এটা পরে কোনো ভিডিওতে দেখাবো তবে সেন্টারটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন টু রেক্টিফায়ারের টি যত বেশি হবে সেটার আউটপুট পারফরমেন্স তত ভালো হবে কেননা কম ভি রেটিং এর ট্রান্সফর্মার ব্যবহার করে বেশি আউটপুট পাওয়া যাবে কম ভি এ রেটিং ট্রান্সফর্মার মানে হচ্ছে ছোট ট্রান্সফর্মার তার মানে আমি ছোট ছোট ট্রান্সফর্মার ব্যবহার করে অনেক বেশি আউটপুট পাবো এবং ফুলে ব্রিজ রেক্টিফায়ারের টিউএফ টা ম্যাক্সিমাম তাই ফুলে ব্রিজ রেক্টিফায়ারের আউটপুট পারফরমেন্স হচ্ছে সবচেয়ে ভালো এবং হাফ ওয়েভের ক্ষেত্রে সবচেয়ে উইক তবে ফুলে ব্রিজ রেক্টিফায়ারের চারটা ডাউট লাগে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই জন্য অনেক সময় সেন্টার টাইপ রেক্টিফায়ার ব্যবহার করা হয় কেননা সেখানে দুটো ডাউট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ